প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন তথ্যপ্রযুক্তি উপজেলা পর্যায়ে ছড়িয়ে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করা হবে। আর এ লক্ষ্য প্রতিষ্ঠিত করতে গেলে ভিওআইপি উন্মুক্ত করে ভিএসপি লাইসেন্স প্রদান বাস্তবায়ন করা দরকার। ভিওআইপি সার্ভিসের প্রোভাইডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রবিউল শামীম বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। ভিএসপি লাইসেন্সধারীদের রাজনৈতিক অসঙ্গতি দূর করা ও বিআরটিসি এর পরিবর্তে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে মনিটর ব্যবস্থা করার পাশাপাশি ভিএসপির নীতিমালা প্রণয়ন করার দাবি জানান।